তোরে পুতুলের মতো করে সাজিয়ে তুমি রোজ বিকেলে কিংবা যেখানে সীমান্ত তোমার এরকম ক্লাসিক কিছু গান দিয়ে এখনো শ্রোতাদের হৃদয়ে চির সবুজ হয়ে আছেন তিনি। তার জনপ্রিয় গানের তালিকা হুট করে বলেই শেষ করা যায় না। 80-এর দশক থেকে শুরু করলে এখন পর্যন্ত দেশের সঙ্গীতাঙ্গন যিনি মাতিয়ে রেখেছেন নিজের সুরের মূর্ছনায়, তিনি সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক কুমার বিশ্বজিৎ। 80-এর দশকে তিনি যেমন জনপ্রিয় ছিলেন, এখনও সঙ্গীত প্রেমীদের কাছে তিনি ঠিক ততটাই জনপ্রিয়। 3-3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিতের জীবনের কথা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় এই গায়কের জীবনের পাশাপাশি নানারকম অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। 1963 সালের 1 জুন চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন কুমার বিশ্বজিৎ। চট্টগ্রাম জেলায় তার শৈশব কেটেছে। বাড়িতে সবাই রেডিওতে প্রচুর গান শুনতেন। পশ্চিমবঙ্গের শিল্পীদের গানই বেশি শোনা হতো। মাঝে মাঝে সকালবেলা বৈরাগের গান শুনেও তার ঘুম ভাঙত। এমন পরিবেশের মধ্য দিয়েই গানের প্রতি বিশেষ ভালোবাসা জন্মে কুমার বিশ্বজিতের। মা শোভারানী দেও গান ভালোবাসতেন খুব। মায়ের ইচ্ছার অনুপ্রেরণা পেয়ে সে সময় কুমার বিশ্বজিৎ গান শিখতে শুরু করেন। অবশ্য তার বাবা সাধন রঞ্জন দে চাইতেন একমাত্র ছেলে ভবিষ্যতে তার ব্যবসার হাল ধরবে, কিন্তু গান ছাড়া অন্য কিছুতেই মনোনিবেশ করা সম্ভব ছিল না কুমার বিশ্বজিতের পক্ষে। মাও চাইতেন ছেলে গান নিয়েই থাকুক, তাই মায়ের সহযোগিতায় চট্টগ্রাম থেকে কুমার বিশ্বজিৎ ঢাকায় চলে আসেন। সঙ্গীতে তার ক্যারিয়ার শুরু হয় 1977 সালে রেডিওতে একটি শোর মাধ্যমে। 1977 সালে রিদম ব্যান্ডের সঙ্গে যোগ দেন তিনি। 1979 সালে তিনি নিজেই একটি ব্যান্ড দল গড়ে তোলেন। 1982 সালে বিটিভিতে শিউলিমালা অনুষ্ঠানে তিনি প্রথম সঙ্গীত পরিবেশনা করেছিলেন। এর আগে 1981 সাল, তখন তার বয়স মাত্র 18, পড়াশোনা করছেন উচ্চ মাধ্যমিকে। ওই সময় এক গান গেয়ে মাত করে দিলেন সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ, আর সে বিখ্যাত গানটি ছিল তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখিব। তখনও তিনি চট্টগ্রামেই থাকতেন, বন্ধুদের অনেকেই ছিলেন ঢাকায়। তাদের সঙ্গে দেখা করতে আর গানে টানে ঢাকায় আসা ছিল তার যেন নিয়মিত ঘটনা। তখন গান রেকর্ডিং করতে ঢাকায় আসতেই হতো। একদিন তিনি তার বন্ধু হ্যাপি আকান্তকে বললেন কয়েকটা গান করতে চাই। তাদের পাশে ছিলেন হ্যাপির ভাই লাকি আকান্ত। একসঙ্গে তারা 4টি গানের কাজ শুরু করলেন। এর মধ্যে একটি ছিল তোরে পুতুলের মতো করে সাজিয়ে গানটি, আর অন্য 3টি গান হলো এ কেমন স্বপ্ন আমার, সংসার সুখের হয়, আর চতুর্দোলা। তোরে পুতুলের মতো করে সাজিয়ে গানের গীতিকার আব্দুল্লাল মামুন, সুর করেছিলেন নকিব খান। তখন অভিনেতা আল মনসুর ছিলেন বিটিভির অনুষ্ঠান প্রযোজক। তাকে শোনানো হলো গানটি, তিনি পছন্দ করলেন, আর এরপরেই তা প্রচারিত হলো বিটিভিতে। আর তখন থেকেই কুমার বিশ্বজিতের নামটি চারিদিকে ছড়িয়ে পড়ল। পরের বছরই গানটি স্থান পায় অডিও অ্যালবামে, শ্রোতারাও দারুণ পছন্দ করেন। আর এটাই ছিল কুমার বিশ্বজিতের গানের ভুবনে একটা চরম টার্নিং পয়েন্ট। তবে আরও একটি গানের কথা বলা যায় যা একজন শিল্পী হিসেবে কুমার বিশ্বজিৎকে অনেক তৃপ্তি দিয়েছিল। সেই গানটি হল যেখানে সীমান্ত তোমার। এই গানটির গীতিকার কাউসার আহমেদ চৌধুরী এবং সুর করেছেন লাকি আকান্ত। গানটি প্রথম প্রচারিত হয়েছিল বিটিভিতে, আর গানটি প্রচারিত হয়েছিল সুরবিতান নামক একটি অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটির প্রযোজক ছিলেন মুসা আহমেদ। তবে তখন গানটি অবশ্য তেমন সাড়া ফেলেনি। তবে চিত্রটা পাল্টে যায় তার ঠিক কিছুদিন পরেই। ঈদের আনন্দমেলায় এই গানটি গেয়েছিলেন কুমার বিশ্বজিৎ। তখন তা শ্রোতাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। যখন অডিও অ্যালবামে আসে তখন গানটি অসংখ্য শ্রোতা শোনার সুযোগ পায়, আর এভাবেই তিনি হয়ে ওঠেন সকলের জনপ্রিয় গায়ক হিসেবে। তারপর থেকে তো আর কখনই পেছনে ফিরে তাকাতে হয়নি কুমার বিশ্বজিৎকে। 1985 সালে আলাউদ্দিন আলীর সুর এবং সঙ্গীতে আমরা দুজন দুটি শান্ত ছেলে গানে প্রথম প্লেব্যাক করেছিলেন তিনি। এরপর বহু সংখ্যক আধুনিক গান এবং চলচ্চিত্রের গান গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি 3-3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। সঙ্গীতশিল্পীর পাশাপাশি সুরকার হিসেবেও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও দেশ বিদেশের আরও অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। সঙ্গীত জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেছেন, আমি এখনও ঋণী। আমার এই ছোট্ট জীবনে আমাদের সঙ্গীতাঙ্গনকে আমি যা দিয়েছি প্রতিদানে আমি বহুগুণ পেয়েছি। সবার দোয়া এবং ভালোবাসা সহযোগিতায় আমি আজকের কুমার বিশ্বজিৎ, তাই সকলের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। কুমার বিশ্বজিতের পরিবারে রয়েছে স্ত্রী নাইমা সুলতানা এবং পুত্র কুমার নিবির। বাবা কুমার বিশ্বজিতের প্রশ্নই ওঠে না গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছিলেন তারই পুত্র কুমার নিবির। এটি তার নির্মিত প্রথম মিউজিক ভিডিও। শিশু শিল্পী হিসেবে 2014 সালে একটি চলচ্চিত্র তিনি অভিনয় করেছেন। নিবির খেলাধুলাতেও খুবই পারদর্শী, স্কুলে মেডেলও পেয়েছেন বেশ কয়েকটি খেলায়, পেন্টিংয়েও তার দারুণ হাত রয়েছে। নিবির ও তার মা দুজনেই কুমার বিশ্বজিতের গান নিয়ে বেশ সমালোচনাও করে থাকেন। আরেকটি বিষয় যা না বললেই নয়, আমরা দেখে থাকি জীবনের এতটা বছর অতিক্রম করেও কুমার বিশ্বজিৎ কি দারুণ ফিটনেসের অধিকারী। কুমার বিশ্বজিৎ তার চমৎকার ফিটনেসের কারণে যথেষ্ট প্রশংসিত হয়েছেন। অন্যদিকে এটা একটা জেনেটিক ফ্যাক্টর, তার বাবাও এমন ছিলেন। মজার ব্যাপার হচ্ছে অনেকেই নাকি কুমার বিশ্বজিৎকে তার বাবার বন্ধু ভাবত। তবে কুমার বিশ্বজিৎ খুবই মেপে খাওয়া দাওয়া করেন এবং ব্যায়ামও করে থাকেন।
এমন মায়াময় চেহারার চমৎকার ফিটনেসের জন্য নায়ক হওয়ারও প্রস্তাব পেয়েছেন বহুবার, তবে তিনি রাজি হননি। প্রিয় ভিউয়ার্স, কুমার বিশ্বজিতের গান আপনার কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন, তাকে নিয়ে আপনার মনের কথা। সেই সাথে জানিয়ে দিন কুমার বিশ্বজিতের গাওয়া আপনার পছন্দের যে কোনো একটি গানের নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করতে ভুলবেন না। আরও এমনি তারকা শিল্পীদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।